পারবো নতুনপুর বাজারে বড় বড় মোটা মোটা বাবু বিকাশে তাই নাকি বেশি বেশি গুড়ি পয়সা পাবো ও পয়সা আচ্ছা দেখা যাক পার কর অত কথা না আমার জি হ্যাঁ পার করো আনে আমার পার তো করব কিন্তু আমার ঘাটে নিয়ম জানো কি আমার ঘাটে কিন্তু 10 গুণ আছে ঘাটে 10 গুণ তাই নি বিপন দি হ্যাঁ আমার ঘাটে আছে কি কি 10 গুণ কোনটা বলবো দোষেরটা না গুণেরটা দোষেরটাই আগে বলো বলবো বলো দোষেরটা বলবো আমার এই যে ঘাট দেখছো এই ঘাটে যারা পার হতে আসে সবাইকে কিন্তু এক মন হতে হবে এক মন হ্যাঁ এ সম্ভব না আমার ওজন 150টা 150টা আর আমার এই যে গাম্বসকি ড্যাব বলি 4 কুইন্টাল এই ইয়ে কেম ভাইয়া বেজাল ভার হবে এই যে আরেকটা আছে ড্যাম পুলিশ এই আরেকটা আছে ড্যাম পুলিশ 5 কুইন্টাল তালি এই ইয়ে তুমি কেম ভাইয়া পার হবা তোমরা যদি আমায় দিতে পারো আমি ঠিক নিতে পারবো আমরা তো দিতে পারবো 100 বার পারবে দিতে অবশ্যই তাহলে তোমরা চিন্তা করো না তো কিভাবে নেবা নেব তো আমি ওজন করে নেব ওজন কিভাবে ওজন করবা আছে তো আমার আমার দাড়ি পাল্লা আছে আমার তো এক মন নাই তুমি যদি আমার মনের মতো হও তাহলে তুমি আর ভেবো না আমি তোমায় ঠিক সই করে নেব কিভাবে আবার কই কিভাবে বলছিস আমি ওজন করি আমি অনুরাগের নীতি ধরে ওজন করে নেই দাদা কি আমার আমার ওজন বাড়াবা কেম ভাই এক মন বানাবা কেম ভাই এক মন বাড়াবো কেমনে কেমনে যদি কম থাকো তুমি যদি তুমি কম থাকো আমার দাড়ি পাল্লাই যদি তুমি কম থাকো তাহলে আমি তোমায় ঠিক এক মন করে নেব আমি রসায়ন করি আমি বাড়ি গেলাম আমি যাবো না এই তোরা ওই আমার আমার দৈটুক বেশি আছিস আমি বাড়ি গেলাম না মাঝিও যে বলছে আরে চলে গেলে কেমন করে পার হবো ওই মাঝি কিছু রসায়ন করবে মধ্যযমুনা নিয়ে জল খাওয়াবে না দেখেন বুঝতে ওই যে মধ্য যমুনায় যাইয়া রে তোর ডুবাই দেয় ওজন বাড়িয়ে গেল জল খাইয়া ওই যে রসায়ন করবে রসায়ন কেম ভাই করে বোঝো না আমার জি আমারটা না ছেড়ে দিলাম আমি এখন বাঁচি যাবানি ওই যে আমাদের যে ওই যে দেখছো ওই যে কুইন্টাল কয়টা কয়টা কুইন্টাল ওগুলো আমি ঠিক করে নেব ওইগুলো কমাবা কেম ভাই বেশি আছে না আমি কম করে নিতে পারি কিভাবে আমি শুকাইয়া লইবা আমার সাথে মিশতিছে না কে আমি অত যাই গিয়া ওই দেখো শুকিয়ে নেবে ওই তো বীরে হতা ভিনলে তা ভিনলে কি হবে তোমার কথা বাদেও হয় না এই শুকনা কাঠে একবার আগুন ধরাই দেব এই গুণনের কইছো আমার কইছো রসায়ন করো এই 5 কুইন্টাল এই গুণনের মরণ আইছে যাবি এসো কি যাবি মাঝির নৌকো ফার হবি মাঝির নৌকো গেল প্রসাদ যাবো আমার সাথে যাবি না তুমি একা একা ফার হবা আর আমরা সকলে এক
মাজির কথা বাচ্চা আমি বুঝি না মাজি হ্যাঁ এক পাই দেব না নে তুই কত দিবা তোমারে না দুই না করি দে আমি দুই আ না নিব না এই যে দুটি পক্ষ আবার কি আছে তুমিও বুঝবে না না কও দি দেই আছে আছে একটু কও এখানে দুটো পক্ষ না আমি আর তোমরা এই দুটো পক্ষ আবার আছে শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ এখানে আমার তরিতে ওঠার আগেই তোমাদের সাথে আমার বিপদ মানে জঞ্জাল লেগে গেছে ঝগড়া লাগালাগি হচ্ছে এই জন্য আমি ওর কাছেই যাব না কি পক্ষ কইছো কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ গোপী পক্ষ গোবিন্দ পক্ষ তো টিটি পক্ষটা কোথায় গেল টিটি পক্ষ তাই এটা আমি চাই এইটা তুমি তাই তুমি তো এইটা চেনো না হ্যাঁ এটা আসল টিটি তো থাকবে থাকবে এই বাজারে যে কইছিল গুণ খাবো এক পাই আম ছেলে না ওই যে দে দিয়ে মামাজি মাঝি তো শক্ত আছে মাঝি যাও তুমি একা দিয়েছো যাও অগমাছি আমরা চার আনা করে দিচ্ছি পার করে দাও হবে না হবে না চার আনা হবে না আমি চার আনা নিব না আমি চার আনা আমি জানি ধর্ম অর্থ কাম ও মোক্ষ আমাজি হ্যাঁ অত ধর্ম কথা বাদ দিয়া আই ইয়ার
সরারিপুর বাস থাকে না তাই আমি ছায়া না নেব না ও মাজি সরারিপু কি কি বলতে পারো কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসাজ্য এ দিদি মাজি দে যেন দেহ তো তো টলান নাই আইছে আমাদের পার করতে তাই তো বোঝা যাচ্ছে হ্যাঁ ও মাজি তুমি এত কথা কোয়া না খাও আমি জানি এগুলো জানি আমি তাই তুমি দেওয়াতে পার নাই এই ছাতনা করে দিই দেই মাজি তোমাকে আর একটু কম দেব না ছয় সাতানা করে দিই কত দিচ্ছ সাতানা কত সাতানা সাতার জানো হ্যাঁ সাতার জানো সাতার না 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 সাতার জানি না জানি জানি না তাহলে সাতানা দিও না কেন সাত সমুদ্রে ঢেউ লাগে মাঝ নদীতে তরিখানা মারা যাবে তাই সত্যি কথা হ্যাঁ তাহলে তো সাতানা দেয়া যাবে না আমরা জানি না সাতার হ্যাঁ তাহলে মাজি আমরা দিব সাতানা বলছি আমায় প্রাণ দিয়ে কেউ ভালোবাসে না তা আমরা বললাম তোমাকে দেবো আটানা তুমি তোমার প্রাণ দিয়ে কেউ টানা টানি টানা টানি বলিনি আমার কেউ ভালোবাসে না প্রাণ দিয়ে কেউ আমায় ভালোবাসে আটানা চেনে আমি যা চিনেছি তাই বলেছি ষোলো আনা চেনে নাকি তাই আগে শোন ষোলো আনা চেন ষোলো আনা চিনি তো ষোলো আনার অর্ধেক তাহলে তুমি আরে নয় আনা করে দিয়ে দিচ্ছ নয় আনা আধুলি 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 দিচ্ছ আধুলি তো ছুঁই না তার বিপক্ষ তুমি কতদিনের কথা শুনবে আমি ওই সেই থেকে আছি সেই থেকে সত্যজীবী থেকে সেই থেকে সত্য ত্রেতা দাপর সত্য ত্রেতা দাপর কলি আছি থাকবো আমাকে সনাতন ধর্মে এই চার যুগের ভিতরে বাঁচিয়ে থাকি না হনুমান হ্যাঁ
অনুমান এই মাঝি মনে অনুমান হবে বুঝছো যাই মাঝি ওই মুখে রদি নেস্ট নাই নেস্ট নাই মামাজি তোমার নেস্ট তো বানাই দিলি নেই তো তুমি তো গলিয়ে সাত যুগে মরি আচ্ছা দেখতে পারবে দেখতে পারবে তো ধৈর্য ধরো সাত যুগে মরে না তো অনুমান আচ্ছা আমার নেজ মনে শরীর থুইছে হ্যাঁ নাজমনের শরীর আমারও মরণ নেই বললাম তো আমি যদি মরে যাই তোমাদের দশা কি হবে এডিয়া তো কথা তা ফার করবে নাকি দা তা কি করবি দয়া না দিছিস না তোমার মরা লাগবে না মাজি আমাদের ফার করে দাও দশা না দেবানি দশা না দেবানি কত দিচ্ছ দশা না দশা না আরে সই দশা না আমি দশা না নিব না দশা না নিব না আমি দশা না আমরা যে এই যে গভীগণ আমাকে যে তেজ আছে মাঝির একটু দেহাতি আমরা যে অষ্ট সখী আছি মাঝিরি একেবারে মাঝিগিরি শিখাই দাও মাঝিগিরি আর শিখাই তার কাটে মাঝিগিরি আমাদের সাথে পারবে না মাঝি নরাজাত দা কিলু কুলি ওরিও পারবে না কোনো তাই না কোনো তাই না আমরা তো অষ্ট সখী মাঝিলে অসখী কংস রাজার ধারে চল মাঝি তোমার কোথায় আমরা অসন্তুষ্ট হয়ে গেছি অসন্তুষ্ট হয়ে গেছে কি করবে আমলা আলো কুলের কুলো বলতু না কুলের কুলো বধু এখন কি করবে কি করবে আমার কিন্তু রাগ হচ্ছে এখন তোমারে ধরে নিয়ে যাব কার কাছে আমাদের কংস রাজার কাছে কার কাছে তোমার বিচার দেব কার কাছে নেবে কংস রাজা কংস রাজা তোমাদের হ্যাঁ তোমাদের রাজা হতে পারে কিন্তু আমার কাছে সে রাজা নয় কেন আমি কংস রাজার ধারে ধারি না আমি কংস রাজার ধারে ধারি না অমর কত কংসের বিচার করি কংস রাজার ধারে ধারি না দাঁত ধরবে না নইয়ে গেলি তো হ্যাঁ আমাদের রাজারেও অপমান করতেছে কিন্তু রাজারও দাঁত ধরে না চলো আমাদের রাজার কাছে নিয়ে তোমার বিচার দেব চলো আমি যাচ্ছি তোমাদের কংস রাজার কাছে আমায় নিয়ে যাচ্ছ সে আমার বিচার করবে অবশ্যই করবে করবে কারণ সে তোমার ঘাটে জমা রাখে এই ঘাটটা কার ওই কংস রাজার কংস রাজা তাই আমি যদি বলি এ ঘাট কংসের নয় এ ঘাট আমার তা কি করি হবে আমাদের রাজার ঘাট রাজার ঘাট তোমরা জানো না শুধু ওই কংস নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কংস আছে সকল কংসের বিচার আসবে একদিন আমার কাছে যে কংসের ভয় আমায় আজ দেখাচ্ছ আজ আমি বলবো তোমাদের ওই রাজা কংস মূর্খ মূর্খ তাই কংস আমার বিচার করবার জন্য বসে আছে যেদিন আমি ওই কংসের বিচার করব সেদিন আর কেউ থাকবে না বিচারও তাই আজ আমি বলছি যে কংসের কথা বলছো ওরে কংস জানে
বলছো এমন একদিন আসবে সেদিন প্রত্যেকটা মানবের এই খাতে আসতে হবে আজ আমায় ভয় দেখাচ্ছো আমায় তোমরা চেনো না জানো না তাই আমি বলছি আমি এমনই একজন আমি সাদা রক্ষা তোরি লইয়া রে সখী এই কোন সনদির খেওয়া করে দেখি ঘাটে আসে কিনারা
ترجمة
বসে আছি আপনাদের পার করবার জন্য যদি মনে করেন যে এই আমাদের ঘাটের মাছি একদিন এই ঘাটে আমাদের সকলকে পার হতে হবে সন্ধ্যা মনে না করে যদি সেই ভবপারের পণ্য ধর্ম মনে করে আজ আপনারা সেই পারের আশায় বসে আছে আর আমি আপনাদের বলছি আপনারা যেমন আশায় বুক বেঁধে বসে আছেন সারা নিশি ভগবানের চরণে ঠাই নেবার জন্যে আর আমিও আজি কৃষ্ণের অভিনয় করছি আপনাদের পার করবার জন্য আমি মাঝি সেজেছি আপনারা আছেন আমার আশায় পথে আর আমি আছি আপনাদের আশায় পথে শুধু অভিনয় করে করে জীবনের বেলা চলে গেল তাই আজ আমারও শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু এইটুকু পাওয়ার জীবন ভরে কখনো কৃষ্ণ কখনো রাধা কখনো সখী কখনো সখা সেজে সেজে অভিনয় করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি আমি জানি পৃথিবীতে সবকিছু মিথ্যা হতে পারে ভক্তের চরণ ধুলি আর এই গোবিন্দ নামে চোখের জল কখনো মিথ্যা নয় এই বৃন্দাবনের ধুলি কখনো মিথ্যা নয় আজ আপনাদের চরণ ভরসা করি আপনারা আমায় আশীর্বাদ করবে যেন আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে যেন আমি সেই গোবিন্দের আজ আমরা সারা গায়ে মেখে আমরা যেন সেই পথের পাথর হিসাবে আমরা যেন এই বৃন্দাবন থেকে কিছু নিয়ে যেতে পারি আর কথা হলো আজ আপনারা যারা এখানে বসে আছেন বৈতরণী নদীর খেয়াঘাট পার হতে হলে আজ আপনারা সবাই সেই ভগবানকে পারের করি দেবেন পারের করি না দিলে নদী পার হওয়া যাবে না তাই জয় রাধে যাও পারের করি নিয়ে এসো